बीच पूरे वेनिसे 400 টিরও বেশি। এটা হলো আমাদের ড্রিম হাউস। ওয়েলকাম টু ভেনিস, কি নামে ডাকবো একে? এই ভেনিসকে বলা হয় সিটি অফ ওয়াটার, সিটি অফ ব্রিজ, সিটি অফ লাভ। তা কিন্তু আমার পিছনে পরিবেশটা দেখেই বুঝতে পারছেন। ঠিক ওই দিকে কিন্তু আমরা একটা ব্রিজ দেখতে পাচ্ছি, ঠিক এরকম ব্রিজ পুরো ভেনিসে 400 টিরও বেশি আছে। এবং আশেপাশের যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, এই বিল্ডিংগুলো কিন্তু প্রায় কয়েকশো বছরের পুরনো এবং প্রতিটা বিল্ডিং কিন্তু পানির উপরেই প্রায় ভাসমান। সেটা এখানে তাকালেই দেখতে পাচ্ছি। আজকে সেই ভেনিসটাই আমি ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো। তাহলে সাথে থাকুন, ভেনিসের প্রতিটা জিনিস আপনারা উপভোগ করুন। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন ঘুরে আসি। আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি সেটা হলো সেন্ট মার্ক বাসিলিকা। এই বিল্ডিংটাতে ঢোকার জন্য অনেক লম্বা লাইন এবং অনেক আগে থেকেই লাইনে দাঁড়াতে হয়। এবং এই বিল্ডিংটা বিখ্যাত হলো কারণ এর ভেতরে গ্রিক দেবদেবীদের নিখুঁত ভাস্কর্য এবং চিত্রকর্ম রয়েছে। তাহলে যারা ভেনিসে আসবেন অবশ্যই এই সেন্ট মার্ক বাসিলিকাতে যেতে ভুলবেন না। এবং ঠিক এই পাশে আমরা শুধু এই বিল্ডিংটা না, এই সেন্ট মার্ক স্কোয়ারের আশেপাশে যতগুলো বিল্ডিং আছে প্রতিটা বিল্ডিংই কিন্তু অনেক পপুলার এবং অনেক ফেমাস। আপনারা কিন্তু চাইলে 10 ইউরোর বিনিময়ে এটার উপরে যে পুরো ভেনিসের একটা চিত্র দেখতে পারবেন। তাহলে আপনাদের যদি চান পুরো উপর থেকে ভেনিসকে দেখতে, তাহলে কিন্তু এখানেও এই ওয়াচ টাওয়ারের উপরেও যেতে পারেন। আমরা টোটো করে ভেনিসের পথে পথে হেঁটে বেড়াচ্ছি। পা ব্যথা হয়ে গেলেও থামলাম না। পথগুলি তেমন প্রশস্ত নয়, এমনকি কিছু কিছু জায়গায় একেবারে চাপা গলির মতো। কিন্তু এরই মাঝে আছে পৃথিবীর বিখ্যাত সব ব্র্যান্ডের সবগুলো, যেমন পিয়ের কার্ডিন, লুইস ভুইটন, ডলসে ফুগো, গুচি, ক্রিস্টিয়ান ডিওর, আর্মানি ইত্যাদি ইত্যাদি। বিশ্বাসই হতে চায় না এমন জায়গায় দোকানগুলি। আর ক্রেতা, তারও কোনো অভাব নেই। থাকবেই বা না কেন, বড়লোকদের শপিংয়ের জায়গাই তো হলো এটা। অবশ্য আমরা কোনো দোকানে ঢুমারার সাহস পেলাম না। এটা হলো আমাদের ড্রিম হাউস। নামটা অবশ্য আমি দিইনি, এই অ্যাপার্টমেন্টের নামই হলো ড্রিম হাউস। আমরা 63 স্কোয়ার মিটারের খুব সুন্দর একটি অ্যাপার্টমেন্ট নিয়েছিলাম। এখান থেকে ভেনিসের প্রধান আকর্ষণীয় ট্যুরিস্ট স্পটগুলো মাত্র 4-5 মিনিটের হাঁটার দূরত্বে। খুবই সুন্দর, একদম অর্গানাইজড, একদম পারফেক্ট একটা প্লেস। আর আমাদের যে হোস্ট ছিল সে আমাদেরকে বলল যে এখানে যে গ্লাসের কাজগুলো করা আছে, বিশেষ করে এটা, এই ল্যাম্পটা, এগুলা, এই সবগুলো গ্লাসই কিন্তু মুরানোর তৈরি। এখানে যেই যেই দোকানগুলোতে বাইরে যাওয়া যায় সবাই কিন্তু লিখে রাখছে মুরানো গ্লাস। হয়তো অনেকে বুঝবে না যে মুরানোর গ্লাসটা কী, বাট মুরানোর গ্লাসটা হলো অনেক ফেমাস, যেটা নিয়ে তারা অনেক গর্ব করে এবং যারা ট্যুরিস্ট আসে তাদের সবাইকেই বলে এটা মুরানোর গ্লাস বা মুরানোর এটা সেটা। এখন সকাল 10টা, বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি উপেক্ষা করেই আমরা বেরিয়ে পড়লাম ভ্যানিসকে দেখার জন্য। এখন ট্যুরিস্টও অনেকটা কম, সেটা আশেপাশে সরু পথগুলো দেখেই বোঝা যাচ্ছে। বাইরের সবগুলো কেবলমাত্র আস্তে আস্তে খুলতে শুরু করেছে। সেন্ট মার্ক স্কোয়ার থেকে প্রায় 3 থেকে 4 মিনিট হেঁটে আমরা সাই ব্রিজের দিকে যাচ্ছি। এখন আমি চলে আসছি ডজেস প্যালেসে। ডজেস প্যালেসটা হলো এই প্যালেসটা যেখানে প্রায় আজ থেকে 800-900 বছর আগে তখনকার রাজা থাকতো, এবং ঠিক এই পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি এটা হলো একটা জেলখানা, এবং মাঝে যে ব্রিজটা আমরা দেখতে পাচ্ছি বলা হয় সাই ব্রিজ। নর্মালি এখানে যে কাহিনীটা রচিত আছে যে যারা ওই সময় অপরাধ করত তখন এই প্যালেসে তাদের বিচার হতো, এবং বিচারের পরে ঠিক ওই ব্রিজটা দিয়ে তাদেরকে জেলখানায় পাঠানো হতো, এবং তারা যখন মৃত্যুর প্রহর গুনত তখন শেষবারের জন্য ভ্যানিসের মুগ্ধতা উপভোগ করার জন্য এখানে যে ছোট ছোট যে জানালাগুলো আছে এগুলো দিয়ে তারা শেষবারের মতো ভ্যানিসকে দেখত। এখানে এত সরু সরু রাস্তা, মনে হচ্ছে এখানে এসে ওনাকে হারাই গেছি। আর এত সরু রাস্তার মধ্যে অনেক সময় গুগল ম্যাপ কাজ করে না, যদিও মাঝে মাঝে গুগল ম্যাপ আমাকে বিভিন্ন ধরনের সমস্যায় ফেলে। এটা নিয়ে আমার অনেক ইন্টারেস্টিং কাহিনী আছে, তাই সেটাও বলবো। তবে ভ্যানিসে যেটা গুগল ম্যাপ করছে সেটা একটু শেয়ার করতে পারি। সেটা হলো যে আমি একটা প্লেস সার্চ দিয়েছিলাম, এবং গুগল ম্যাপে আমাকে দেখাচ্ছে যে আমি সেখানে হেঁটে গেলে আমার প্রায় 15 থেকে 16 মিনিট লাগবে। তো সেখানে হাঁটা শুরু করলাম, যেতে যেতে একটা জায়গায় নিয়ে গুগল ম্যাপে আমাকে দেখাচ্ছে যে এখন এখানে একটা ছোট সাগর আছে, এই পথে তুমি এখন এটার উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাও। শুধু এখানে না, এরকম আরও অনেক মজার কাহিনী গুগল ম্যাপ আমার সাথে করে। সময় এখন বাড়তেছে, সো এখানে ট্যুরিস্টও বাড়তেছে, আর মনে হয় অন্যান্য সময়ের তুলনায় এখানে কিছুটা ট্যুরিস্ট আমার কাছে মনে হচ্ছে কম। অন্যান্য সময় হয়তো এখানে হাঁটা যায় না, বাট আজকে কিছুটা কমই মনে হচ্ছে। হতে পারে ওয়েদার ফ্যাক্ট, হতে পারে করোনা ফ্যাক্ট, যেটাই হোক। তো এখন আমি এখানকার সরু রাস্তাগুলি দিয়ে হাঁটতেছি। এখান থেকে আমি এখন একটু রিয়াল্টো ব্রিজে যাব। অবশেষে আমরা চলে আসলাম সেই বিখ্যাত রিয়ালতো ব্রিজে। এখানে কিন্তু প্রথমে প্রায় 1100 শতাব্দীতে এখানে প্রথমে একটা ভাসমান ব্রিজ ছিল, এবং তার পরবর্তীতে তার কয়েকশো বছর পরে একটা কাঠের ব্রিজ করা হয় এবং তারও কিছু পরে এখানে একটা স্যান্ডস্টোন দিয়ে খুব সুন্দর একটা ব্রিজ করা হয়। তো এটা দর্শনার্থীদের খুবই আকর্ষণীয় একটা জায়গা, সবাই এখানে আসে এবং এখানে ফটো তোলায় সবাই বিজি থাকে। তাই আমি এখানে একটা পারফেক্ট প্লেস পেলাম এই ভিউটা নেওয়ার জন্য। তো ঘুরতে ঘুরতে এখন দুপুর হয়ে গেছে, তাই আমরা শহরের পাশে একটা ইতালিয়ান রেস্টুরেন্টে আমাদের লাঞ্চটা সেরে নিয়েছি। আর ইতালিতে আমরা যে যে খাবারগুলো ট্র্যাডিশনাল ফেমাস সবগুলোই মোটামুটি ট্রাই করেছি। 200 বছর আগে ভ্যানিসে 10,000-এর উপর গন্ডোলা ছিল, কারণ এগুলো চলাচলের মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো। আজ 500-ধিক গন্ডোলা ট্যুরিজমের জন্য ব্যবহার করা হয়। একটি গন্ডোলার দাম প্রায় 20,000 ইউরোর কাছাকাছি এবং 10 বছর ব্যবহার করার যোগ্য থাকে এর এক একটি। কিন্তু মজার বিষয়, 3 থেকে 5 মাসের মধ্যে গন্ডোলার সমস্ত খরচ উঠে যায়। 30 থেকে 40 মিনিটের একটা গন্ডোলা রাইডের জন্য আপনাকে গুনতে হবে 80 থেকে 100 ইউরো এবং এই গন্ডোলাগুলো যারা চালায় তাদেরকে বলা হয় গন্ডোলিয়ার। আশেপাশের খাল, নদী বা এমন চাপা রাস্তার কোথাও একটা ময়লা বা কাগজ পড়ে থাকতে দেখিনি। চকচকে ঝকঝকে এক পরিচ্ছন্ন নগরী, যেন এইমাত্র কেউ পরিষ্কার করে গিয়েছে। নদী বা খালের পানি একেবারে পরিষ্কার, আসলে দেখলে মনটা ভরে যায়। আমি বড় হতাশা নিয়ে ভাবি, আমাদের ঢাকার রাস্তা আর খালগুলো যদি এমন পরিষ্কার হতো। বেশি কিছু তো দরকার নেই, দরকার একটু সচেতনতা, নিজের আশপাশটা পরিষ্কার রাখার ইচ্ছেটা। এসব ভাবতে ভাবতেই আমি একটি ব্রিজের উপর উঠছি, চলে যাবার আগে শেষবারের মতো ভেনিসকে দেখার জন্য। তবে আমার কাছে মনে হয় এই সড়কপথ দিয়ে হাঁটলেও অনেক সময় হারাই গেলেও আমার কাছে তেমন খারাপ লাগে না। আশেপাশে কিন্তু সবগুলি হলো বিভিন্ন ধরনের শপিং মল। দেখতে দেখতে আমরা পুরো ভ্যানিস শহরটাই ঘুরে দেখলাম। এখন আছি কনস্টিটিউশন ব্রিজে, যেই ব্রিজটা পুরোটাই গ্লাসের তৈরি। তো আজকের মতো আমাকে যেতে হবে, পরবর্তীতে হয়তো অন্য কোনো দেশে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসব। তবে আমার ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তীতে আবার আসব, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন। বাই বাই।